বেতন ভাতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন নৌযান শ্রমিকরা। বন্ধ রয়েছে সকল পণ্যবাহী নৌযান। মালিকদের সাথে বৈঠকে সমাধান না আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিক ধর্মঘটে সোমবার মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন আহমদ বাবু। 11 দফা দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামে নৌযান শ্রমিকরা। বেতন ভাতা বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ, নিয়োগপত্র ও খাদ্য ভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন সহ 11 দফা দাবিতে বছরখানেক আগেও ধর্মঘট করেন শ্রমিকরা। সরকার ও মালিকদের আশ্বাসে সে সময় ধর্মঘট প্রত্যাহার করেন তারা। সমাধান না আসায় অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি। মধ্যরাত থেকেই ঢাকা থেকে পণ্যবাহী নৌযান বন্ধ রাখে শ্রমিকরা। ধর্মঘটে শ্রমিকরা বলছেন, 30 থেকে 40 বছর কাজ করলেও চাকরির কোনো নিশ্চয়তা নেই। আমাদের শ্রমিকের একটা ন্যায্য অধিকার আছে, আমরা শ্রমের বিনিময়ে মূল্য দেয়। খাদ্য ভাতা, তারপর ডিজি শিপিং, হয়রানি, নদীপথে চাঁদাবাজি, আমাদের নিয়োগপত্র, পরিচয়পত্র, প্রভিডেন্ট ফান্ড কোনো কিছু নাই। পানিতে ভাসতেছি, ঢেউ খাচ্ছি, রুলিং খাচ্ছি, ডুবতেছি, কিন্তু মালিক বা কর্তৃপক্ষ যদি আজকে আমাকে বলে যে এই মুহূর্তে আপনার নেমে যেতে হবে, নেমে যেতে হবে। আমার ধর্মঘটের প্রথম দিনে খুলনার সকল পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। দাবি আদায়ে বরিশালে পণ্যবাহী নৌযান বন্ধ রেখে ধর্মঘট করছে শ্রমিকরা। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘটের সমর্থনে মিছিল সমাবেশ করেছে। সকালে নারায়ণগঞ্জের 5 নং ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, মালিকরা এখনও কোনো আশ্বাস দেয়নি, তাই যৌক্তিক দাবিতে প্রায় 2 লাখ শ্রমিক ধর্মঘটে রয়েছেন। ধর্মঘট ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হলে যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তারা। কিন্তু সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, মালিকরা যদি তাদের অবস্থানে অনড় থাকে আর শ্রমিকদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো অপচেষ্টা করা হয়, তাহলে যাত্রী বা পরিবহনও আন্দোলনে অংশগ্রহণ করবে। শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।